দিয়ে কি করবেন এখন? না এখন হইলো আমি মেলনটা খালি শুধু আমি খাইতে দেখাবো আর মেলন দিয়ে জুস বানাবো। আচ্ছা আর একটা আছে আমি একটা ম্যাজিক পরবর্তী দেখাইবো। দেখাবেন মানে মেলন খাটার একটা কৌশল আমি দেখাবো খালি। দর্শক শুনলেন আজম ভাই আজকে ইফতারির আয়োজনে মেলনের জুসও রাখছেন, তো দেখি মেলন দিয়ে আর কি কি করেন। মেলনের খাটার একটা কৌশল দাম মানে কিভাবে সহজে মেলনটাকে কেটে ফেলা যায়, খেটে খেটে খাটা যায় এই জিনিসটা। আমি আগে রাতেই দেখেন দেখছি এটাকে স্টিক রেখে দিলেন, এই দেখো যেমনি সুবিধা হয়। আপনারা যে মেলন আস্ত একটা মেলনের কে হাফ করে নিয়ে আজম ভাই আগে থেকেই স্টিক ভিতরে দিয়ে দিয়েছিলেন, এখন তারপর কেটে নিলেন, এখন খেতে এটা বেশ সুবিধা হবে স্টিকে ধরে। এখন যেটা আমি করব জি এটা আমি দর্শক আপনারা দেখবেন যে আমরা সাধারণত দেখেছি এটা ওয়াটার মেলন, ওয়াটার মেলনের ভিতর এটা হচ্ছে নাম দেওয়া যায় জেলি মেলন, কি বলেন? জেলি মেলন, জেলি মেলন, আমি জেলি ধরেছি আমরা তো ফুটাইয়া খাই লিতা। তারপরে কি আপনি এই জুস বানাবেন মেলন দিয়ে? মেলন জুস কিছু যদি মনে করেন আপনার কিছু মিষ্টি কম দিয়ে একটু সুগার লাগবে দুই চামচ। আচ্ছা এটা এটা ইফতারির সময় একটা ভালো একটা জুস হবে মনে হয় আজম ভাই, একটু পানি দিব। দর্শক দেখলেন আজম ভাই অতি সহজেই মেলন জুস বানিয়ে ফেললেন, ইফতারির সময় রোজার দিনে অনেকেই থার্স্টি থাকেন, তো মেলন জুসটা খুব ভালো লাগবে আশা করি। সাদা মেলন এটা মানে এটা কিন্তু আমাদের রেস্টুরেন্টে আমরা ফ্রেশ মেলন আমরা মনে হয় এই জুসটা আপনার পেয়ের জন্য এইটা ভালো লাগবে এই পেয়ের জন্য এইটা দিলাম কেউ যাতে অখুশি না থাকে। জি জি কোনো ছাতা দিবেন নাকি? ছাতা কালার তো চয়ন করতে হইব, ছাতা তো এক ছাতার জন্য ভিতরে তো দুইজনই থাকে। আচ্ছা এই কারণে ছাতা একটাই দিচ্ছেন আপনি, আপনার বিয়াই বেন দুজনই আজকে খুশি, আমরাও অনেক খুশি আজকে আপনি চমৎকার ইফতারির আয়োজন করলেন, আশা করি দর্শকরাও খুশি, দর্শকরাও উপভোগ করেছেন আমাদের এই ইফতারির আপনি যে রেসিপিগুলা করলেন সেগুলা। আমি আশা করি আমিও খুশি।